নেম ইজ মদন তুমি যদি আমার বিয়ে না দিতে পারছো তোমার গাড়ে হবে ওজন মাই নেম ইজ ঘটক মিয়া তোমার যদি বিয়ে না দিতে পারছি আমার শ্বশুর সাথে দিব তোমার বিয়ে ফাটা বাংলা ভিডিও দেখছি দেখবি তাই গাঁড় ফাটা হাসি দেখবো না দেখবো না তুরাই দেখ আজকে আমার মন ভালো নেই কেনি বে তোর মন ভালো নাই তোর বাপ মেরে গাঁড় ভেঙে দিয়েছে নাকি না না বে মেরে গাঁড় ভেঙে দেয়নি আর বলিস না বানা রাতে ঠান্ডে ঘুমাইতে আমার গাঁড় ফেটে গেছে তাই লিগে মন খারাপ জানি ও ও এই ব্যাপার বিয়া করে লেগা দেখবি ঠান্ডা লাগবে না ঠিক বলেছিস যাই বাবাকে বলি গিয়ে বিয়ে দেখি শালা ছেলেকে কখন বাজার পাঠাইছি তাহলে আখুন আসার নাম লাই না ই একাই কাজ করতে আমার গাঁড় ফেটে গেছে পাঁক কি হলো রে মাংমা শালা তা আমরা ছিন্দু আমি বিয়া করব কি বলি তো ঠিকই শুনেছো তুমি আমি বিয়া করব থাকো তুমি তোমার ঘর বানিয়ে নিয়ে চললাম আমি যা তোকে তো পুণ্যের কাজ করতে হবে না গান নিয়ে পড়ে এখান থেকে আমার বাবাকে তো বললে বিয়ে করি ঘটুকবো যদি বিয়ে না হয় আমার তাহলে কোন মুখ নিয়ে আমি ঘর যাবো যাই সালাদের কাছে যাই কিছু যদি সাহায্য করতে পারে মানে মন তো আজকে ঘটনা জানি কি বে আজকে মাংমানি যখন তো সালাকে তুলা গেছিলে আর যখন ডুবলে মাংমা ঝন্ডুর বাপ কে ভয় দেখে তাই নাকি বে মদনা বিয়া তো ঠিক গেল মিষ্টি কেউ খাইবে চবিল খোরা তোদের কথা শুনে জানলাম বাপের কাছে বিয়ে লেগে তা বাপ কি করলে জানি করলে বে তুই বললি আর বিয়া দিন দিলে নাকি না না বিয়ে লই গাড়ে সেন্টার দিলে বানা আমার তাই নাকি বে বাড়ি থেকে বিশাল কাণ্ড করতে আসিস তুই তোর এখানে কিছু ব্যবস্থা করতে গেলি হ্যাঁ তোর একটা ব্যবস্থা করতে হবে কি বে আর বে আসব এখানে এ ঝন্টু শোন 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 বাপের কাছে বিহার লেগে বলতে বিহা তো দেয়নি মদনের গাঁড়ে লেথে দাঁড়িয়ে আছে মদনে মদনা এই ব্যাপার তুই বিয়া করবি তো তোমরা কি করতে এসেছো বাংলা লিতে আছি বাংলা কি বললি তোরা আরে ঘটক মশাই আমার বন্ধুর বিহার লেগে আছি তো একটু কোন্যা লাগবে
তাই এই বাবা ভেতরে সে ভেতরে ঘটক মশাই বসতে আসিনি আপনার হাতে মেয়ে আছে তো বলেন না তো অন্য ঘটকের কাছে যেতে হবে মেয়ে নেই মানে সব ধরনের মেয়ে আছে আমার কাছে সানি লিওনি মিয়া খলিফা লিজা সোনা কেমন মেয়ে দরকার তোমাদের নানা ঘটক মশাই আমার এইসব মেয়ে দরকার নাই রাতে জানো ঠান্ডা না লাগে ওই সব মেয়ে দরকার ভাগো এইরকম মেয়ে লাগবে তো এইরকম মেয়ে তো আমার হাতেই আছে তানি ঘটক মশাই তা আমার বিয়েটা হবে তো হবে না মানে তোর বিয়ে তো আমি দেবো মাই নেম ইজ মদন তুমি যদি আমার বিয়ে না দিতে পারছো তোমার গাড়ে হবে চোদন মাই নেম ইজ ঘটক মিয়া তোমার যদি বিয়ে না দিতে পেরেছি আমার শাশুর সাথে দেবো তোমার বিয়ে কিছু বললে ভালো হতো না শ্বশুর মশাই পন্দনের ব্যাপার সাইডে রাখুন আগে মেয়ে নিয়ে আসুন মেয়ে জলমুখীর মা জলমুখীকে নিয়ে তো সাবস্ক্রাইবটা করে ফেলি সাপোর্ট করে আমাদেরকে অ্যাকশন
অ্যাকসেন্ট রাসাল হই গেল কি রে হে দাদা হে বাবা রে দাদা শাদী করাই দে রে মোর জোড়ি জুমাই দে।